Subham Stasya Jashastri Sandham Bandi Guru Sri Charanar Vrindam Azanu Lambita Bhujau Kanaka Bodhatu Shangir Tanayka Vitaru Kamala Yatakshu Vishambharu Vizavaru Sugadharma Palu Bandi Jagat Priyaru Karuna Namaskritāya Jagannātha Sutāya ca Savittāya Saputrāya Sakalatrāya Dehi Namaha Varaha Vira Viramam Mrigamada Tilakam Kundala Kranta Gandam Kanyakshulkam Mukandam Smita Shubhaga Mukham Swadhari Nastavirano Shyamam Shantam Vibhangam Ravikara Vashanam Bhushitam Vaijayanta Vande Vrindavanastham Juvati Shatavritam Brahma Gopala Visham Tapta Kanchana Gaurangi Radhe Vrindavanishwari Vrishabhan Shute Devi Tvam Namami Hari Priye Mukam karati vachalam vangum langayati girim yat kripa tamaham vande paramananda madhavam mancha kalpatarubhyascha kripa sindubhyai vacha patitanam pavanibhyo vaishnavibhyo namo namah Hari bhakti parāci ca hari nāma parāyana durvrittāvā suvrittāvā tesham liptam namo 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 dharmāya mahati namo krishnāya vidhase brāhmanebhyo namaskritya dharmān bhakṣe sanātanam nārāyanam namaskritya naraṁ caiva narottamam Devim Saraswatim Vaisham Tajo Jayamudi Vahe Jayarupa Sanatana Bhatta Raghunatha Sri Jiva Gopala Bhatta Dasa Raghunatha Echai Gosaye Kari Charana Vandana Jaha Vaite Vignana Sahishta Purana Durgave Pati Vendhasya Skhalat Pada Gati Moho Shakripa Yashidani Santaha Santya Balam Balam অপূর্ব
আমি অত্যন্ত প্রীতি লাভ করলাম, তোমার কথাগুলো শুনে আমার দর্শন কখনোই ব্যর্থ হয় না। তুমি ইচ্ছা মতো বর প্রার্থনা কর, আমার কাছে থেকে কিছু চেয়ে না, আমি দিতে ভালোবাসি। তুমি আমাকে অনেক কিছু দিয়েছ, শুনিয়েছ মধুর মধুর কথা, এখন আমার কাছে থেকে তোমায় কিছু নিতে হবে। বলো বলো চাও। তখন শ্রীলীলাসুর বললেন, কি চাইব? চাওয়ার আগেই তো তুমি অনেক কিছু দিয়ে দিয়েছ, না চাইতে এত পেয়েছি, আবার চাওয়া? আচ্ছা, তুমি যখন বলছই তখন তোমার কাছে তোমারই সুখ চাইব, তোমারই সাধন চাইব। বলছেন, মা গুরুজি নবিবর্ধন্তাম বাচো নস্তব বৈভবে, চা বললে নবিবর্ধন্তাম তোমার সৌন্দর্য বিলাস ঐশ্বর্য মাধুর যা দিতে অস্মাকম বাচ বাণী সমূহ তোমার যে সৌন্দর্য মাধুর্য বিলাস আদি বর্ণনায় আমাদের বাক্যসমূহ মাধুর্যের সঙ্গে বর্ধিত হোক, অর্থাৎ আমাদের বাণী সমস্ত ভক্ত সমাজকে উনি নিজের দিকে করে নিয়েছেন। এই জন্য ন বলেছেন আমাদের, আমার বলে উনি আমাদের বাণী সর্বদা তোমার সৌন্দর্য বিলাস মাধুর্য ঐশ্বর্য বর্ণনার ক্ষমতা লাভ করুক, বেড়ে যাক বর্ণনার শক্তি। একটা শক্তি না হলে তো বর্ণনা করা যাবে না। সেই আমাদের বর্ণনার শক্তি বাণী সমূহ তোমার বর্ণনায় বর্ধিত হোক। খুব বলিও, তোমার কথা খুব বলিও, অতীব সুন্দর ভাবে বলুক। যেমন মহাপ্রভু বলছেন, শ্রীরূপের যে বর্ণনা তার যে লেখনি অতি অদ্ভুত। রামানন্দ রায় বলছেন যে মাথা ঘোরাচ্ছে আমার, আমি আকাশ পাতাল ভেবে আসছি, কি করে রূপ এমন শ্লোক লিখলো। তুণ্ডে তাণ্ডবিনী অতি শ্লোক শুনে মহাপ্রভু চমৎকৃত, হরিদাস ঠাকুর আনন্দে নৃত্য করছে,
আর যকৌমার হর শ্লোকের প্রতিচ্ছবি শ্লোক প্রিয় সোয়ং সহচরী কুরুক্ষেত্রে মিলিত তথা সাহং রাধা তদিদম উভয় সঙ্গম সুখম। এই শ্লোক পড়ে তো মহাপ্রভু এত আনন্দে অধীর হয়ে গেলেন, শ্রীরূপ স্নান করে এসেছে সমুদ্রে সিদ্ধে মহাপ্রভু তার পৃষ্ঠ দেশে চপেটাঘাত করলেন, বললেন কিনা এই হচ্ছে বাণী এইভাবে তোমার মাধুর্য বর্ণনে সৌন্দর্য বিলাস বৈভব ঐশ্বর্য বর্ণনে বর্ধিত হোক, কতখানি বর্ধিত হোক এগুলি দৃষ্টান্ত। শ্রীরূপের শ্লোক শুনে মহাপ্রভু শ্রীরূপের পিঠে চপেটাঘাত করলেন, আনন্দে অধীর কতখানি সুখ এই বর্ণনা। শ্রোতা বক্তা এবং ভগবানের তিনি যারা বর্ণনা করেন তারা এমন এক অপ্রাকৃত আনন্দ রসি অনুভব লাভ করেন যে তাদেরকে বোঝানো যাবে না, তারা কিছুতেই হরিকথা থেকে বিরত হতে পারবেন না। এত আস্বাদন পেয়ে গেছে যারা শ্রবণ করেন তাদের হৃদয় জানে যে হরিকথা শ্রবণে কি আনন্দ কি প্রাপ্তি কতখানি শান্তি। ভগবানের কথা ছেড়ে দিয়ে ওনার অনুভূতি হয়তো আমরা নাও জানতে পারি, কিন্তু শ্রোতা বক্তার অনুভূতি তো আমাদের পক্ষে জানা সহজ। আজ গৌরাঙ্গের যুগের মানুষ আমরা বাণী কতদূর যেতে পারে, কি জাতীয় ভাব ভাষা হওয়া সম্ভব, তার দৃষ্টান্তের তো অভাব নেই আমাদের সম্প্রদায়ে গ্রন্থ ভাণ্ডারে। লীলাসুখ সেই কথার দিকে ইঙ্গিত করছে, তোমার কাছে চাইব তোমার কথা। আমাদের বাণী সব সময় তোমার বৈভব সৌন্দর্য মাধুর্য ঐশ্বর্য বর্ণন করুক, বর্ধতাম বিবর্ধতাম বিশেষভাবে বর্ধিত হোক মাধুর্যে ন। এই একটা। দ্বিতীয় বলছেন তব শৈশবে কৈশোরে
তোমার এই যে কৈশল্যা সর্বোপরি বলেছি অন্ন লীলা নয় ব্রজ লীলা, ব্রজ লীলার ভিতরেও বাল্য ঔগণ্ড কৈশোর সর্বোপরি তোমার এই কিশোর শেখর স্বরূপ এই যে কৈশোর লীলা, এই কৈশোর লীলার চিন্তা যা বললেন বিবর্ধন্তাম আমার চিন্তা ন অস্মাকং চিন্তা, আমাদের চিন্তা অতিশয় চপল হয়ে উঠুক। চিন্তার চপলতা কি? আমরা অতিশয় চিন্তাশীল হই, চঞ্চল হয়ে চিন্তা করি। শরীরটা কিভাবে চঞ্চল হয় তা তো আমরা জানি, ইন্দ্রিয়গুলো কিভাবে চঞ্চল হয় তাও মোটামুটি জানা আছে, কিন্তু ভজন বলতে রাগানুরা ভক্তি বলতে যে চিন্তাকে চঞ্চল করা, ভজন বলতে তো চিন্তা, স্মরণাঙ্গা ভক্তি। আমাদের চিন্তা অতিশয় দৃঢ়িষ্ঠ বলিষ্ঠ, চিন্তা শক্তি লাভ হোক, চিন্তা চপলতার সঙ্গে বৃদ্ধি লাভ করুক তোমার এই কৈশোর লীলা। যা বললেন বিবর্ধন্তাম চিন্তা নস্তব শৈশবে, এখানে দুটি অঙ্গ প্রার্থনা করলেন, একটি হচ্ছে কীর্তনাঙ্গ আর আরেকটি হচ্ছে চিন্তনাঙ্গ। শুদ্ধ ভক্ত কৃষ্ণের নিকটে কোন বড়ই প্রার্থনা করেন না, কারণ প্রার্থনা করলে ভক্তি অহিতুকি হয় না, এতে কি হয়ে যায়। অথচ ভক্তির লক্ষণে বলা হয়েছে অহিতুকি। কেন ভজন করেন? ভালো লাগে, তিনি সুখী হন, এছাড়া অন্তরে আর কোন বাসনার স্থান নেই, এবং অপ্রতিহতা কোন কারণে সুখে দুঃখে মানে অপমানে কোন অবস্থায় ভজন বন্ধ হবে না। নিয়ম সেবা বলে শ্রবণ কীর্তন বললেন না, নিত্যং ভাগবত সেবয়া, রোজই গ্রন্থ ভাগবত ভক্ত ভাগবতের সেবা। হরি কথা বলতে না পারলে কি কষ্ট হয়, ভক্ত সঙ্গ না পেলে কতখানি দুঃখ ব্যথা বেদনার অনুভব হয়। শ্রবণ কীর্তন বিহীন জীবনে একেবারে মরার মতো অবস্থা, শ্মশানের মতো লাগে। শ্রবণ কীর্তন যখন বন্ধ হয়ে যায় ভক্ত সঙ্গের অভাব, তখন মনে হয় শ্মশানের মতো জায়গাটা ভয়ঙ্কর। রঘুনাথ দাস গোস্বামী পাদ একদিন রাধারানীকে এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন, যখন তিনি জিজ্ঞাসা করেছিলেন তুমি কেবল রাধে 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 বলে কাঞ্চ, ওই শ্যাম শ্যাম তো বলো না, আমিও তো শ্যাম শ্যাম বলে কাঁদি, আমার প্রাণনাথের নাম তো তোমায় নিতে দেখছি না,
তুমি আমার চরণে এই অনুরাগ এই প্রপত্তি এই আত্মনিবেদন কি করে পেলে কার কাছে থেকে পেলে এই ভাবরত্ন কে তোমায় দিল তার উত্তরে বললেন যেদিন আমি রূপ গোস্বামী পাপকে পেলাম রূপমঞ্জরি সখী যেদিন আমার দৃষ্টিপতির সম্মুখে এলেন তোমার ভজন শিক্ষা দিলেন সেদিন থেকে আমি বুঝলাম তোমার দাসীর মহত্ব এটা তো রূপ গোস্বামী পদের দয়া রূপমঞ্জরির দয়া আরেকদিন একই কথা তখন বললেন যেদিন আমি রাধা কুণ্ডকে দেখলাম তোমার কুণ্ডকে দেখলাম তো রোজই তো দেখেন আবার নূতন কি দেখলেন জগা তব সরবরং সরস ভৃঙ্গ সঙ্গল্ল সরলজ্জলং মধুর বাগি সম্পূরিতম স্ফুট সরসিয়া শিরে নয়ন যুগম সাক্ষাদ তদৈব মম লালসা জনি তবৈব দাসে রসে তোমার দাস্য যেন রস তো যেদিন থেকে তোমার সরোবর দেখলাম তোমার কুণ্ডকে দেখলাম কিভাবে দেখলাম তোমরা সেখানে জলবিহার করছ কুণ্ডের ভিতরে তোমাকে দেখলাম নানা মণিরত্ন ছটা অপূর্ব সোপান ঘটা স্ফটিক মণিতে বান্ধা বাট এই তো আর দেখলাম চারিবর্ণ পদ্ম জলে তাগে মধুকর বলে কুমুদ কল্লার শোভা করে হংস সারস ডাকে ডারুকিনী চক্র পাকে ধ্বনি করে কানু মন ঘরে তোমরা জলবিহার করছ এই লীলাময় লীলাময়ীর সঙ্গে যখন তোমাদের এই লীলাস্থলীর শ্রীকুণ্ড এর শোভা আমার নয়নগোচর হল সেদিন থেকে তোমার দাস্যরসে আমার মনটা একেবারে ডুবেই গেল ওই জন্য আমার আর অন্যদিকে দৃষ্টি নেই শ্যামসুন্দরীর দিকেও মনটা যেতে চাইছে আমি কি করব যে রাধা কুণ্ডকে উনি রাধাদাস্য প্রদাতা রূপে একদিন স্বামিনীর নিকট বর্ণন করেছেন কিন্তু রূপ গোস্বামী বা যখন চলে গেলেন তখন সেই বিরহের বিষম দিনে উনি বলছেন এই রাধা কুণ্ড কি ব্যাঘ্রতুণ্ড বাঘের মুখ আশ্চর্য কথা একই ব্যক্তি বলছেন যে ঈশ্বরীর চরণে আমার রতি দিয়েছে শ্রীকুণ্ড কিন্তু বিরহী বিষম দিনে আজ কৃষ্ণ কথা না শুনে সঙ্গীর অভাবে একা মুচ্ছমান হয়ে মনে হচ্ছে শ্রীকুণ্ডকে আমার মনে হচ্ছে ব্যাঘ্রতুণ্ড শ্রীরূপের অদর্শনে না দেখিয়া তার গণে বিরহে ব্যাকুল হইয়া কাঁদে কৃষ্ণ কথা আলাপনে না শুনিয়া শ্রবণে তাহলে কৃষ্ণ কথা কি বস্তু তার চিন্তা কি বস্তু সাধক সমাজ বুঝবেন উচ্চেশ্বরে কাঁদে আর্তনাদে কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি না রাধারানীর কথা কে শোনাবে
জগতের কথা কানে আসছে চারিদিকে থেকে, মনটা বহির্মুখ হয়ে যাচ্ছে। জগতের কথা তো আমরা জানি, এর ভিতরে নূতনত্ব কি আছে? নূতন কথা তো কিছু শুনব জানবো। ব্যাঘ্র তুণ্ডায়তে কুণ্ডম গিরীন্দ্র অজগরায়তে, যে গিরিরাজের এত মহিমা বর্ণন করেছেন উনি, ওনার এত নিবিড় অনুভূতি, নিজ নিকট নিবাস দেহি গোবর্ধন ত্বম প্রমদ মদন লীলা কন্দরে কন্দরে তে। এখন বলছেন কি বিরহীর বিষম দিনে এই গিরিরাজ কি অজগ, আমাকে কি গ্রাস করে ফেলে? ব্যাঘ্রতুণ্ডায়তে কুণ্ডম গিরীন্দ্র অজগরায়তে শূন্যায়তে মহাগোষ্ঠম, এই সারা ব্রজধাম শূন্য শূন্য বলে মনে হচ্ছে, একদিন তো পূর্ণ বলে মনে হচ্ছিল, আজ হঠাৎ কেন শূন্য শূন্য বলে মনে হচ্ছে? জীবাতু রহিতস্যমে, আজ যে আমি শ্রবণ কীর্তন বিহীন হয়ে জীবাতু রহিত হয়েছি, কারণটাও বলে দিচ্ছেন। জীবাতু কি? শ্রবণ কীর্তন। এই জন্য শুদ্ধ ভক্ত শ্রীকৃষ্ণের নিকট কোন বরই প্রার্থনা করেন না। কেন করেন না বললেন, কৃষ্ণ সেবা প্রাপ্তিতেই যারা পূর্ণ মনোরথ তাদের আর নিজের জন্য কোনো কিছুই প্রার্থনীয় থাকতে পারে না। কি চাইব থাকতে পারে না ঠিকই, কিন্তু আবার আছে তা না হলে এত প্রার্থনা কেন? গোস্বামী পার্বণের রচনা প্রায়ই তো প্রার্থনা, এই যে যত অষ্টক রয়েছে সবই তো প্রার্থনা। প্রার্থনা অবশ্য থাকবে, চাওয়া পাওয়ার শেষ হবে না। এই পথে সর্বদা চাওয়া সর্বদা পাওয়া, যদি শেষ হয়ে যায় তাহলে সেখানেই ভজন ভক্তির অধিকার দাঁড়িয়ে গেল। চাইতে হবে, তবে চাওয়ার মতো জিনিস চাওয়া, সেটা কি আমাদের গোস্বামী পার্বণ শিখিয়েছেন, প্রার্থনা করিব দৈন্যে সদা, সর্বদা দৈন্য ভরে প্রার্থনা করব, প্রার্থনামৃত তরঙ্গিনী। অমৃতের নদী নদী, প্রার্থনাকে বলছেন অমৃত তরঙ্গিনী, অমৃতের নদী। কি প্রার্থনা করে ভক্ত? শ্রীকৃষ্ণ যখন লীলাসুখকে বারবার বলছেন প্রার্থনা করো, তখন লীলাসুখ শুদ্ধ ভক্তির অনুকূল বর চাইলেন। ভক্তির অনুকূল যা ভক্ত সবসময় তা চায়। কি অনুকূল? সৎসঙ্গ, নবধা ভক্তি, অলৌকিক পঞ্চাঙ্গ। হে কৃষ্ণ, তোমার বৈভব বর্ণনায়, তোমার বৈভব তো বাক্যে রচিত, তোমার সেই বাক্যের বিষয়াতীত বৈভব অর্থাৎ সৌন্দর্য বিলাস ঐশ্বর্য ইত্যাদি বর্ণনায় যেন আমার বাক্য মাধুর্যের সঙ্গে বিবর্ধিত হয়। মাধুর্যেন বিবর্ধন্তাম
একটা মাধুর্য শব্দ প্রয়োগ করলেন। মাধুর্য ভগবত্তা সার, ভগবানের ভিতরে অনেক কিছু আছে, কিন্তু সব থেকে রুচিকর কোনটা? মধুর মূরতি, মধুর লীলা কথা। এই তো স্বরূপ নয়, জ্ঞানী স্বরূপ নিয়ে পাব, ঐশ্বর্যময়ী ভক্তি যাদের তারা ঐশ্বর্য নিয়ে ব্যতিব্যস্ত বিস্মিত। তুমি এত বড়, কিন্তু ব্রজভক্ত তার দৃষ্টি মাধুর্যের দিকে। এই যে অভিনবতা, এই যে চারুতা, এই জন্য তোমার বৈভব বাক্যে রচিত হলেও তোমাকে বাক্যে প্রকাশ করা যায় না। কিন্তু তুমি যদি বাক্যের মধ্যে এসে দাঁড়াও, তাহলে সৌন্দর্য, মাধুর্য, বৈভব, বিলাস, ঐশ্বর্য আমার বাক্য বর্ণন করতে পারবে। আমি আর বর্ণন শক্তি চাই, মাধুর্যের সঙ্গে আমার বাক্য বিবর্ধিত হোক তোমার সৌন্দর্য, বিলাস, ঐশ্বর্য বর্ণনে। এই কীর্তনাঙ্গা ভক্তি আমার যেন সামর্থ্য লাভ হয়, এই কৃপা করো বাক্য সকলে। মহাপ্রভু বললেন শ্রীরূপের, বললেন হ্যাঁ তুমি ঠিক বলেছ সখে, মধুর প্রসন্ন ইহার বাক্য সালঙ্কার, ওই যে পবিত্র বিনা নহে রসিক প্রচার, এত শুনি রায় কহে প্রভুর চরণে, রূপের পবিত্র প্রশংসি সহস্র বদনে। কবিত্ব নয় এই যেন অমৃতের ভাব, নাটক লক্ষণ সব সিদ্ধান্তের সার, প্রেম পরিপাটি এই অদ্ভুত বর্ণ, শুনি কর্ণ মনের হয় আনন্দ ঘূর্ণন, মাথা ঘুরতে থাকে আনন্দে, তোমার কৃপা বিনা জীবে নহে এই বাণী, তুমি কৃপা করি কহাও হেন অনুমানি। মহাপ্রভু বলেন হ্যাঁ ঠিক বলেছ, আমার মনটা পুরো রূপের মনের সঙ্গে মিশে গেছে, কখন মিশলো? আমার বুকের ভিতরে রূপ ঢুকে গেছে, রূপের বুকের ভিতরে আমি ঢুকে গেছি, কিন্তু কি করে যে কি হলো আমি তো বুঝতে পারলাম না। প্রয়াগে ইহার স্মরণে হইল মিলন, রামকেলিতে দেখা হয়েছিল রাত্রে, কিন্তু কথাবার্তা তেমন হয়নি, প্রয়াগে কথা হলো, একটা মাখামাখি সম্পর্ক হলো, একে দেখে আমার খুব ভালো লাগলো। আচার ব্যবহার দৈন্য নম্রতা রাজমন্ত্রী সবচেয়ে বেশি আমাকে আকৃষ্ট করল, এর বাক্যা বলি মধুর প্রসন্ন ইহার বাক্য সালঙ্কার, কিরকম অলঙ্কার দিয়ে দিয়ে প্রতি কথায় উপমা দিয়ে 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 বলে। সেদিন প্রথম রূপ মহাপ্রভুকে দেখে যখন দণ্ডবোধ করেছিল, তখন একটা শ্লোক উচ্চারণ করেছিল, নমো মহাবদন্নায় কৃষ্ণ প্রেম প্রদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নামিনে গৌরদ্দিশে নমো নমঃ। মহাপ্রভুর কানে লেগেছিল শ্লোকটি, অপূর্ব আজও কানে লেগেছে,
আজ যখন রামানন্দ রায় বলছিলেন অমুক নাটকের কৃষ্ণ বন্দনা শ্লোক পড়ো, তখন রূপ অনর্পিত চরিণ চিরাল শ্লোক বলেছিল। মহাপ্রভু রেগে গিয়েছিলেন, তোমাকে কৃষ্ণ লীলার বর্ণনা করতে আমি বলেছি, তুমি আমার কথা গ্রন্থে কেন লিখলে? তুমি আমার মহিমা প্রশংসা কেন লিখছো? এটা আমার কাছে কত অপমানজনক, কত দুঃখজনক। আমার কথা আমি কানে শুনলাম, আমার প্রশংসা, এটা আমার কাছে মৃত্যুতুল্য কিনা? মহাপ্রভু রেগে গেছেন। যখন রামানন্দ রায় বললেন, প্রভু একটা ইষ্ট বন্দনা তো, গুরু বন্দনা, ইষ্ট বন্দনা লিখতে হয় তো, এটা একটা নিয়ম সদাচার আছে তো, গুরু বন্দনা লিখতেই হবে, ইষ্ট বন্দনা, তুমি রাগারাগি করছো, আমার কি মনে হচ্ছে? যদি তুমি সাহস দাও, আদেশ দাও, বলি। মহাপ্রভু গম্ভীর হয়ে গেছে, বললেন, শ্রীরূপের কবিত্ব যেন অমৃতের কূপ, তার মধ্যে এক বিন্দু দিয়াছে কর্পূর, এতে আপত্তি কি? এতে নাগারাগি কি আছে বৈষ্ণব সমাজে বসে? মহাপ্রভুর মুখটা লজ্জায় লাল, মাথা নিচু করে নিলেন। রামানন্দ রায়ের উপরে উনি কি কথা বললেন? অর্থাৎ শ্রীরূপের বর্ণনা অমৃতের পুর, পাটিসাপটা পুরি পিঠা করা হয় না, তার ভিতরে পুর দেয়, সেই পুরের ভিতরে একটু কর্পূর দিলে আরো ভালো লাগে। কৃষ্ণলীলা বর্ণনার ভিতরে মহাপ্রভুর করুণার বর্ণনা, সৌন্দর্যের বর্ণনা যেন একটু কর্পূর দিয়ে দিয়েছে, তাহলে কি প্রকার! তাই আমাদের বাণী বাক্য সকল সমর্থক বর্ণনা। আরেকটা কথা বলছেন, ন অস্মাকং চিন্তা, মন তো চিন্তা করতে চায় না, যদিও বা কীর্তনাঙ্গে শ্রবণাঙ্গে কথঞ্চিত কারো মহৎকৃপায় একটু রুচি হয়, স্মরণের কথা বললেই ভয় পেয়ে যায় সবাই, সর্বনাশ, ছাদটা ভেঙেই মাথার উপরে পড়ল। স্মরণাঙ্গকে এক তো অনেকেই বিশ্বাস করতে চায় না, হ্যাঁ মনে মনে করলে হবে, মনে মনে হবে, কিন্তু মনম এব মনুষ্যানাং কারণং বন্ধমোক্ষয়ো, বন্ধন এবং মুক্তির কারণ তো মনই। চৈতন্য চরিতামৃতে নৃসিংহানন্দ মহাপ্রভু 1514 খ্রিস্টাব্দে গৌরমণ্ডল হয়ে আর বৃন্দাবনে যাবেন। দেখুন, নৃসিংহানন্দ বলে মহাপ্রভুর পার্শ্ব, সে করছে কি, মনে মনে ফুল বেচাচ্ছে রাস্তায়, ফুলের রাস্তা বানাচ্ছে, ফুল পাপড়ি বিছিয়ে বিছিয়ে গাছপালা মনে মনে লাগিয়ে একেবারে ছায়া শীতল পদ্মে প্রভু বৃন্দাবন। এইরকম চিন্তা করতে 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 গঙ্গার তীর সাজাতে সাজাতে ওনার মনটা কানাইয়ের নাটশালা অবধি গেছে, তারপরে আর সাজাতে পারছে না, আর মন কানাইয়ের নাটশালা রাজমহলের আগে হচ্ছে না। নৃসিংহানন্দ খুব তেজস্বী, সে বলল, এইবার প্রভু যাবে না কানাইয়ের নাশ, আমি বলে দিলাম, তোমরা যতই বৈচয় করো কানাইয়ের নাকশালার আগে প্রভু আর যাবেনি না, আমার মন আর চলছে না, আমি আর সাজাতে পারছি না, আছে কিনা চৈতন্য চরিতামৃতে এই কথা? তাহলে এই যে চিন্তা, চিন্তার দ্বারা ভক্তি মহারানীর এত শক্তি, মনে মনে যা কিছু দেওয়া হবে, যা কিছু অর্পণ করা হবে, সব
ভক্তি মহারানী সাকার করে তার কাছে পৌঁছে এই জন্য সেবা ধ্যানে রূপ গোস্বামী পাদ প্রতিষ্ঠানপুরের ব্রাহ্মণের দৃষ্টান্ত দিলেন যে মনের ক্ষীণে হাতের আঙুল পড়ে পড়ে গেল। আমাদের নরোত্তম দাস ঠাকুর মহাশয় মানুষ সেবা চিন্তা করছিলেন, ওনারও তো অঙ্গুলি দগ্ধ হল। শ্রীনিবাস আচার্য প্রভু জাজি গ্রামে বসে আর হরিলীলা চিন্তা করছেন, সারা আবির দুলাল বাইরে এসে গেল, ভক্তি রত্নায় করে রয়েছে। আমাদের সিদ্ধ বাবার হাতের থেকে মনের হাতে ছিল মনের আতরের শিশি, মনের থেকেই পড়ে গেল বাইরে সুগন্ধ ছড়া। আজকে কি না সূর্যকুণ্ডের সিদ্ধ মধুসূদন দাস বাবা হরিলীলার আবেশে খালের দিকে ছুটে যাচ্ছেন, বৃষভানুপুরের দিকে মূর্চিত হয়ে পড়ে গেলেন, সারাদিন পড়ে আছেন। রাখাল বালকরা গোচারণ করছিল, দেখছে বাবা ছুটতে ছুটতে এসে এইখানে পড়ে গেছে, কাঁপছে, চোখ দিয়ে জল, নাক মুখ দিয়ে লালা। যখন ওনার বাচ্চা বেশ এলো, হুঙ্কার করে উঠলেন, সারা শরীরে আতর জল, গোলাপ জল, কস্তুরি জল, কেশর জল, আবির জল, একেবারে সাদা বহির্বাশ লাল নীল সবুজ হয়ে গেছে। এটা কি করে সম্ভব বলে ওই চিন্তা বলিষ্ঠ হচ্ছে। রামচন্দ্র কবিরাজ কি করে ধ্যান করে বলে দিলেন যে আচার্য প্রভুর এই যে সমাধি ভাঙছে না, এর কারণ হচ্ছে উনি মানুষ সেবা চিন্তন করছেন, মণিমঞ্জরী রূপে উনি যমুনার জলে কমল বনের ভিতরে রাধারানী জঙ্গেলি করছিলেন, হঠাৎ রাধারানীর নাকের বেসর খুলে আর সেই কমল বনের ভিতরে কমলের পাতার ভিতরে কোথা মণিমঞ্জরী সেটা খুঁজছেন গুণমঞ্জরীর আদেশে, পাচ্ছেন না। চারিদিকে বড় বড় কমলের পাতা কমল ফুটে উঠেছে, আর ছোট্ট নাকের বেসরটা কোথায় আটকে আছে এই খুঁজতে 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 এ জগতে কটা দিন চলে গেছে, ওনার ধ্যান ভাঙছে। উনি দেখছেন রামচন্দ্র কবিরাজ এসে গেছে আমার পাশে, দুই সহচরী মিলে খুঁজছেন, রামচন্দ্র কবিরাজ ছুঁয়ে গেলেন খুঁজতে খুঁজতে, উনি ওনার সিদ্ধ স্বরূপে। উনি মণিমঞ্জরীর হাতে দিলেন, মণিমঞ্জরী গুণমঞ্জরীর হাতে দিলেন, গুণমঞ্জরী রূপমঞ্জরীর হাতে দিলেন, রূপমঞ্জরী ললিতার হাতে দিলেন, স্বামিনী নাসিকায় ধরিয়ে দিলেন। স্বামিনী বলল, কে আনলো এই বেসরটা আমার বড় প্রিয় প্রাণনাথ, যখন আমাকে দর্শন করেন দেখেন তখন এই বেসরটা বড় প্রশংসা করেন, এই নলকটা কে এনেছে? বললো রূপমঞ্জরীর মণিমঞ্জরীর এক নবীনা দাসী এই সখি এনেছে। রাধারানী বললেন, কে এনেছে, কে পেয়েছে, কিভাবে পেল? তখন বললো, এই নবীনা দাসী, এই দাসীটা কার? বললেন, মণিমঞ্জরী, নূতন নূতন এসেছে বুদ্ধিমতী। রাধারানী বললেন, এই কাছে আয়। রাধারানী তাকে বুকে জড়িয়ে ধরে আদর করে মাথায় গালে হাত বুলিয়ে কৃষ্ণ প্রসাদী তাম্বুল চর্পণ করছিলেন, সেই তাম্বুল হাতে দিলেন, হাত পা রাধারানী প্রসাদী তাম্বুল। যখন ধ্যান ভেঙে গেল,
তখন সেই পাম্বুর জাজির গ্রামে রামচন্দ্র কবিরাজের হাতে এসে গেছে। এই এই হচ্ছে ভাব শিল্পী, স্বরূপ শিল্পী, এই হচ্ছে স্থানীয় মা গৌরীয় বৈষ্ণবী। এবং বৃন্দাবন লীলার কথা বলা হলো ওই ভক্তি রত্নায় করে। কেউ যদি বলেন গৌর লীলা পায়ের তলায় মাটি পাওয়া যাচ্ছে না, ওই ভক্তি রত্নায় করে পঞ্চম তরঙ্গে গৌর লীলা অনুধ্যানেরও প্রসঙ্গ রয়েছে। যমুনার তীরে শ্রীনিবাস আচার্য প্রভু তখন অধ্যয়ন করছেন, উনি মন্ত্র জপ করছেন। মন্ত্র জপের সময় যে মানুষ চিন্তন করা হয়, মানসিকী সেবা, তাকে মন্ত্রময়ী উপাসনা বলা হয়। মন্ত্র জপের সময় মন্ত্রার্থ চিন্তন করতে করতে, মানুষ সেবা চিন্তন করতে করতে মন্ত্র জপ। সিদ্ধ বাবা বা পদ্ধতিত্রয় গ্রন্থে বা মহাজনীর বাড়িতে আমরা তাই পদ্ধতি পেয়ে থাকি। সেদিন শ্রীনিবাস আচার্য প্রভু শ্রীধাম নবদ্বীপে যোগপীঠ চিন্তন করছেন, সপরিকর মহাপ্রভু সেখানে অধিষ্ঠিত। তো মহাপ্রভুর কণ্ঠে সেদিন পরাচ্ছেন স্বর্ণ চম্পকের মালা, স্বর্ণ চম্পক দিয়েই অর্চনা করেছেন, গলায় পরিয়ে দিয়েছেন স্বর্ণ চাপার মালা, সবার গলায় পরিয়ে দিয়েছেন, আদর চন্দনে বিভূষিত করেছেন, আরতি করেছেন, দণ্ডবত করেছেন। এইবার মহাপ্রভু পাশে দাঁড়িয়ে পিছনে মহাপ্রভুকে চামর করছেন গোপাল ভট্ট গোস্বামী পদের ইঙ্গিতে। এখন শ্রীনিবাসের চোখে দর দর ধারা, দেহে অষ্টসাত্ত্বিক বিকার। মহাপ্রভু শ্রীনিবাসের এই ভাব দেখে মুগ্ধ হয়ে কোন সেবকের দিকে তাকালেন। সেবক বুঝতে পারল মহাপ্রভুর কণ্ঠের থেকে শব্দ পড়ানো সেই স্বর্ণ চাপার মালাটি খুলে কোন পরিকর শ্রীনিবাসের গলায় সেবার পুরস্কার ডুবে দিয়ে দিলেন। যখন ওনার মন্ত্র স্মরণ কৃত্য সম্পন্ন হলো, বাহ্য জ্ঞান এসেছে, তখন শ্রীনিবাস আচার্য দেখছেন সেই মহাপ্রভুর প্রসাদী কৃপা প্রদত্ত স্বর্ণ চাপার মালাটা ওনার যথাবস্থিত দেবে গলায় চলে এসেছে। এরকম নদিয়া লীলায় উনি সিদ্ধ হয়ে গেলেন, ব্রজলীলায় সিদ্ধি, নবদ্বীপ লীলায় সিদ্ধি, শ্রীবাসঙ্গনে জগ নিজ গণ সঙ্গহি বৈঠব আপন ঠামে দক্ষিণে শ্রী নিত্যানন্দ ছত্রধরি পণ্ডিত গদাধর বামে তব কই মোহে লেই তাহা জায়ব আমি হে রব সৌমুখ চন্দ্র শ্রম জল সকল মিটব দু কলেবর পাওয়ব প্রেম আনন্দ জননী সম্বোধনে জব ঘরে আওয়াব করব ভোজন পান এ রামানন্দ আনন্দে কি হে রব আমি সফল করব দুনয়ান। এই হচ্ছে চিন্তা, চিন্তা শক্তিটাকে বলিষ্ঠ করা। শ্রীপাদ রবীন্দ্র বলছে এই যে তোমার কৈশোর লীলা, আমার সকল চিন্তা, আমাদের সকল চিন্তা চপলতার সঙ্গে বৃদ্ধি লাভ করুক তোমার ওই কৈশোর লীলা। তুমি আমাদের চিন্তার স্রোতকে, চিন্তা শক্তিকে আরো বলবতী করো, শক্তিশালী করো আমাদের চিন্তার স্রোতকে, যেন উৎকণ্ঠার সঙ্গে তোমার এই কৈশোর লীলার চিন্তা করতে পারি। এই আমাদের প্রার্থনীয়।
আর অন্য বল চাই না, এক চিন্তন আর এক কীর্তন, কীর্তনের শক্তি লাভ হোক আর চিন্তনের শক্তি লাভ হোক। মাধুর্যেন বিবর্ধন্তাম বাচো নস্তব বৈভবে, চাপল্যেন বিবর্ধন্তাম চিন্তা নস্তব শৈশবে, শোন শোন কৃষ্ণ বর দিবা যবে, সৌন্দর্য বিলাস ঐশ্বর্য বাণী আগে সুমাধুর্য, বর্ণিতে সামর্থ্য হও তবে, তথা তব কৈশল রঙ্গ প্রাপ্তি উৎকণ্ঠা পরবন্ধ, মনে মোর সদা যেন রহে তোমাকে পাওয়ার লালসা, যেন আমার কোনোদিন কমে না যায়, যেন না মনে হয় যে আমি তোমায় পেয়ে গেছি, না 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 আমি তোমাকে কোনোদিন পাইনি। তাহার সুপ্রাপ্তি লাগি মন হোক চিন্তা রাগি, চাপল্যে বারুক বড় মনে, কৃষ্ণ কবে যেই তোর হয় বুদ্ধি সুগোচর, বর মাগ দেব আমি তোরে, এত শুনি কবে সেই তবে বর দেহ এই কহি এক শ্লোক পাঠ করে। কৃষ্ণ বললেন বেশ বেশ বেশ, এই বর তো দিলামই, আর কিছু বিস্তার করে বলো না, ভারী ভালো লাগছে শুনলে, আরেকটু খুলে বলো পরিষ্কার করে বলো, তুমি কিরকম চিন্তা করতে চাও, কিরকম ভাবে আমার কথা বর্ণন করার শক্তি চাও, আমার চিন্তাও তো নানা রকম। এই বিলাসুন সাহস পেয়ে আরো একটি শ্লোক বলছেন, শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রবীন্দ্র বিশ্ব।